হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মিষ্টি বুন্দিয়া। আর এই মিষ্টি বুন্দিয়া আমরা কিভাবে খুব সহজে ঘরে তৈরি করতে পারি চলুন দেখে নেওয়া যাক। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই বুন্দিয়াগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ এর ভিতরও রসে একেবারে টইটুম্বুর হয়ে গিয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। বুন্দিয়া তৈরি করার জন্য এখানে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। আর এ বেসন আমি ঘরে তৈরি করেছি শুধুমাত্র বুটের ডাল ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে গুঁড়া করে বেসন তৈরি করেছি। তারপর সে বেসনের গুঁড়া 3 থেকে 4 বার চালনি দিয়ে চেলে নিয়েছি। আর সেখান থেকে 1 কাপ পরিমাণ বেসন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার, আরও দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ রান্নার তেল। এখন সব কিছু হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর বুটের ডালের বেসন দিয়ে বুন্দিয়া তৈরি করলে সে বুন্দিয়া খেতে অনেক বেশি মজা লাগে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.25 কাপ পরিমাণ পানি। তবে 1.25 কাপ পানি আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আর বুন্দিয়ার ব্যাটার তৈরি রেশিও হচ্ছে 1 কাপ বেসনের সাথে 1.25 কাপ পরিমাণ পানি দিতে হবে। তো আমার এই ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটার ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি 20 থেকে 25 মিনিট সময়ের জন্য। ফিরে আসবো 25 মিনিট পর। 25 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এ ব্যাটার থেকে ঢাকনা তুলে আবার এ ব্যাটার হাত দিয়ে একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। আর কীভাবে মেখে নিচ্ছি তা ভিডিও দেখে বুঝতে পারবেন। আর এভাবে মেখে নেওয়ার ফলে এর ভিতর অনেক বাবলসের সৃষ্টি হবে আর বুন্দিয়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ফুলে যাবে। আর এ বুন্দিয়ার ব্যাটার আমি 6 থেকে 7 মিনিট সময় হাত দিয়ে এভাবে ফ্লাফি করে নিয়েছি। এরপর এ বুন্দিয়ার ব্যাটার আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 1 ভাগের মধ্যে অল্প পরিমাণ ব্যাটার নিয়েছি, আরেক ভাগে একটু বেশি পরিমাণ ব্যাটার রেখেছি। যে ভাগের মধ্যে আমি বেশি পরিমাণ ব্যাটার রেখেছি সে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ রঙের ফুড কালার। আর একটি চামচের সাহায্যে এই হলুদ রং আমি বুন্দিয়ার ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিচ্ছি। এরপর যে বাটির মধ্যে আমি অল্প পরিমাণ ব্যাটার নিয়েছি সে বাটির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ রেড ফুড কালার। এর লাল রঙও আমি বুন্দিয়ার ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটাও মেশানো হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিচ্ছি। আর বুন্দিয়াগুলো তৈরি করার জন্য আমাদের দরকার হবে যে কোনো ঝাঁঝরি টাইপের কিছু। তো আমি আজকের বুন্দিয়া আমি এ ঝাঁঝরি চামচ দিয়ে তৈরি করব। এরপর চলে যাচ্ছি বুন্দিয়াগুলো তৈরি করার জন্য। সেজন্য চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তেল গরম হয়েছে কি না তা একটু চেক করে নিচ্ছি। যদি একটু বুন্দিয়ার ব্যাটার তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে তা ফুলে উপরে ভেসে ওঠে তাহলে বোঝা যাবে তেল খুব ভালোভাবে গরম হয়েছে। আর বুন্দিয়ার ব্যাটার দেওয়ার আগে অবশ্যই তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে বুন্দিয়াগুলো তৈরি করে নিতে হবে। আর আমি একটি চামচের সাহায্যে ঝাঁঝরি চামচের উপর বুন্দিয়ার ব্যাটার দিয়ে দিচ্ছি। আর অটোমেটিকভাবেই এ ব্যাটার নিচে পড়ছে আর বুন্দিয়া হয়ে তেলের উপর ভেসে উঠছে। এরপর একটি চামচের সাহায্যে এগুলো আমি নেড়েচেড়ে দিচ্ছি। আর যখন এ বুন্দিয়াগুলো হালকা সোনালি কালার হয়ে যাবে তখন তেল থেকে এই বুন্দিয়াগুলো তুলে নিচ্ছি। আর কোনোভাবেই এই বুন্দিয়াগুলো বেশি মচমচে করে ভাজা যাবে না। আর একইভাবে আমি লাল ও হলুদ রঙের বুন্দিয়াগুলো ভেজে নেব। আর বুন্দিয়াগুলো ভাজার সময় সবগুলো বুন্দিয়াই কিন্তু একেবারে পারফেক্ট গোল হবে না, কিছু কিছু বুন্দিয়া তেরা বেঁকা লম্বা হবেই, আর এটাই স্বাভাবিক। তো সবগুলো বুন্দিয়া আমার ভাজা হয়ে গিয়েছে। আর এই বুন্দিয়াগুলো ভাজার পর কেমন হয়েছে তাই একটু দেখিয়ে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি বুন্দিয়াগুলো ভেজানোর জন্য শিরা তৈরি করতে। তো শিরা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর 2 কাপ পরিমাণ চিনির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি। আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে শিরা তৈরি করে নিচ্ছি।
এরপর এ চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই ঘি দেওয়ার ফলে বুন্দিয়া খেতে অনেক বেশি টেস্টি লাগবে। ঘি দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 চা চামচ পরিমাণ লেবুর রস। আর এই লেবুর রস দেওয়ার ফলে শিরা ঠান্ডা হওয়ার পরও শিরা জমাট বেঁধে যাবে না। এরপর চিনি শিরার মধ্যে যখন পুরোপুরিভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা বুন্দিয়াগুলো। আর বলক আসার পর বেশিক্ষণ এ শিরা জাল করতে হবে না, যেহেতু চিনির তুলনায় পানি এখানে কম আছে সেজন্য শিরা অনেক বেশি ঘন। আর বুন্দিয়াগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিচ্ছি আর চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর বুন্দিয়াগুলো শিরাতে দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে আমি বুন্দিয়াগুলো একটু নেড়েচেড়ে দিয়েছি যাতে সবগুলো বুন্দিয়ার মধ্যেই শিরা খুব ভালো করে ঢুকে। তো আমার সবগুলো বুন্দিয়াই রস খেয়ে একেবারে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে আর এই বুন্দিয়াগুলো খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। আর এই বুন্দিয়ার মধ্যে আপনারা যদি আরও অন্য কোনো ফ্লেভার মেশাতে চান, যেমন কেওড়া জল অথবা রোজ ওয়াটার, সেটাও মেশাতে পারেন, সেটার ফ্লেভারও কিন্তু এর মধ্যে খুব ভালো লাগে। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার ঘরে তৈরি মজাদার মিষ্টি বুন্দিয়া। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।